বৃদ্ধ ভাতা, যেটাকে বয়স্ক ভাতাও বলা হয়, বৃদ্ধ ভাতা, তার পাশাপাশি প্রতিবন্ধী ভাতা, যারা প্রতিবন্ধী রয়েছেন তারা প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রত্যেক মাসে একটা টাকা পায়, এবং রয়েছে বিধবা ভাতা। এই সমস্ত ভাতার টাকা নিয়ে নতুন ব্রেকিং আপডেট নিয়ে ভিডিওতে আলোচনা করব, একেবারে নতুন আপডেট, 2023-এর ব্রেকিং আপডেট। এই ভিডিওটি অবশ্যই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে, তাই আপনাদেরকে বলা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে একবার ক্লিক করে দিন, তাহলে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য আপনি হয়ে যাবেন। চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে বেস্ট হবে, সেখানে গিয়ে সার্চ করবেন জাস্ট এন, দেখতে পাচ্ছেন NSAP, NSAP সার্চ করবেন, অথবা NSAP.NIC এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম লেখা রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আপনারা এটা ক্লোজ করবেন, এইরকমভাবে একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এবং আপনারা মোবাইলে করলে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারের অন স্ক্রিনের মতোই সম্পূর্ণ পেজটাই আপনার ফোনে ওপেন হবে। এবং দেখুন উপরে রয়েছে রিপোর্ট বলে একটা অপশন, হচ্ছে রিপোর্টস, এই রিপোর্টস অপশনে গিয়ে একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে লিস্ট অফ রিপোর্টস, এখানে তিন নম্বর অপশন রয়েছে স্টেট ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন তিন নম্বর, এই তিন নম্বর অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে একটা ছোট্ট ফর্ম চলে আসবে, এখান থেকে আপনারা জাস্ট প্রথমের যে অপশন এখানে ক্লিক করবেন, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের নাম এখানে চলে আসবে, আন্দামান অ্যান্ড নিকোবর, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ঠিক আছে, গুজরাট, হরিয়ানা, যা যা রয়েছে সব কিছু চলে আসবে, এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সবার নিচে আপনি পেয়ে যাবেন। দেখুন এই ওয়েস্ট বেঙ্গলের উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন স্কিম, আপনি কোন স্কিমের জন্য এখানে স্ট্যাটাস দেখতে চাচ্ছেন, হতে পারে বৃদ্ধ ভাতা, হতে পারে প্রতিবন্ধী ভাতা, হতে পারে বিধবা ভাতা। প্রথমে রয়েছে এখানে বৃদ্ধ ভাতা, এরপর রয়েছে প্রতিবন্ধী ভাতা, এরপর রয়েছে বিধবা ভাতা, এবং এরপর NBSC ভাতা, ঠিক আছে, এই সমস্ত অপশন রয়েছে। তো আপনার যেটা চেক করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করে নিতে পারেন, অথবা আপনার অল সেন্টার স্কিমস ক্লিক করে পরবর্তী এরিয়া, এখানে রুরাল না আরবান, আর এরিয়া বোথ করতে পারেন, অথবা রুরাল অথবা আরবান, তো বোথ করে দিলেন, তারপর দেখবেন এখানে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডে যা থাকবে সেটাই কিন্তু আপনার এখানে লিখতে হবে, খুব কেয়ারফুলি আপনারা এটা লিখবেন। এটা লেখা হয়ে গেলে আপনারা এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে যে এই অ্যাড্রেসে এই রাজ্যে কত মানুষ সুবিধা পাচ্ছে, কত মানুষ আবেদন করেছে, কত মানুষ মেল, কত মানুষ ফিমেল, ঠিক আছে, কারা পোস্ট অফিসের মাধ্যমে নিচ্ছে, কারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিচ্ছে, টোটাল বেনিফিশিয়ারি কত, ঠিক আছে, সব কিছু চলে আসবে। তো নিচের দিকে গেলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলার নাম আপনারা পেয়ে যাবেন, দেখুন এখানে 24 পরগনা সাউথ, 24 পরগনা নর্থ, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলার নাম রয়েছে, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, কালিম্পং, দার্জিলিং, হাওড়া, হুগলি, দিনাজপুর উত্তর, দিনাজপুর দক্ষিণ, সব কিছু রয়েছে এখানে। এবার আপনার জেলা যেটা সেই জেলার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখবেন নিচের দিকে যাবেন, আবার দেখবেন এখানে প্রত্যেকের স্কিমের কিন্তু ডিটেলস চলে এসছে, ঠিক আছে, এবং সেই ডিস্ট্রিক্টের, সেই জেলার সাব ডিভিশন মিউনিসিপ্যালিটি কোন কোন রয়েছে, সেই অ্যাড্রেসগুলো এখানে নীল রঙে লেখা রয়েছে, হাইপার লিঙ্ক করা রয়েছে, এবং টোটাল বেনিফিশিয়ারি কত রয়েছে, কোন জেলার কোন ব্লকে, সমস্ত কিছু রেকর্ড কিন্তু এখানে চলে এসছে। এবার আপনাদের এখান থেকে আপনার গ্রামের নাম, ব্লকের নাম যেটা আসছে সেটাতে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার নিচের দিকে যখনই আপনারা যাবেন দেখবেন গ্রাম পঞ্চায়েতের নাম চলে আসছে, গ্রামের নাম গ্রাম ওয়াইজ চলে আসছে, তো এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামের নামটা এখান থেকে দেখে নেবেন, যদি না থাকে নিচে ক্লিক করে নেক্সট করে, আপনার যদি অনেক বড় থাকে লিস্ট তাহলে নেক্সট ক্লিক করে পরবর্তী পেজ দেখতে পারেন, এবং এখান থেকে যে গ্রাম থাকবে সেই গ্রামের উপরে আপনি ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর সেই গ্রামে প্রত্যেক ব্যক্তির নাম চলে আসবে যারা এই ভাতা পাচ্ছে, যারা যে ভাতা পাচ্ছে সেই ভাতার কিন্তু ডিটেলস চলে এসছে, কেউ পাচ্ছে এখান থেকে বৃদ্ধ ভাতা, কেউ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, কেউ পাচ্ছে বিধবা ভাতা, এখান থেকে নাম বের করে আপনারা দেখে নেবেন, এবং যখনই নামটা পেয়ে যাবেন তারপর আপনারা দেখবেন এখান থেকে বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, এখানে বর্তমান বয়স, কোন স্কিমের টাকা পাচ্ছে, ঠিক আছে, কিভাবে টাকা পাচ্ছে, ব্যাংকের মাধ্যমে পাচ্ছে, ঠিক আছে, সব কিছু পেয়ে যাবেন। এবার ধরুন এখানে আপনি নামটা পেয়েছেন এটা, ঠিক আছে, তো ধরুন এখান থেকে আপনি আপনার নামটা পেয়েছেন, সাপোজ ধরুন এটা আপনার পরিবারের কেউ কিংবা আপনি যার দিতে যাচ্ছেন তার নাম এটা। এবার ধরুন এখানে এই নামটা পেয়ে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে হাইপার লিঙ্ক, আবার সেকশন অর্ডার নাম্বারটা রয়েছে, এখানে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বেসিক ডিটেলস চলে আসবে, এবং এই বেসিক ডিটেলসে কিন্তু বেনিফিশিয়ারি নেম, ফাদার্স অথবা হাজব্যান্ড
নেম বয়স থাকবে স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে এটা বন্ধ হয়নি চালু রয়েছে ভাতা চালু কোনো রকম বন্ধ হয়নি কোনো সমস্যা নেই এবং অ্যাড্রেস দেওয়া থাকবে জেন্ডার দেওয়া থাকবে সেকশন অর্ডার নাম্বার থাকবে কোন স্কিমে টাকা পাচ্ছে সেটা দেওয়া থাকবে সংক্ষেপে স্কিমের নাম দেওয়া থাকবে এবং এখানে যে ইম্পর্টেন্ট বিষয় লাস্ট পেনশন মান্থ কোন মাসে লাস্ট টাকা পেয়েছে এই ভাতার টাকা কবে লাস্ট পেয়েছে আগস্ট 2023 শো হচ্ছে তো আপনারটাও আপনারা সেই সেমভাবে চেক করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কবে লাস্ট টাকা দেওয়া হয়েছে এমনও হতে পারে টাকা অলরেডি পেয়ে গেছেন কিংবা এখানে আপডেট হয়নি হয়তো এখানে আপডেট হতে কয়েক মাস কিংবা কয়েকদিন দেরি হয় পরবর্তী সময়ে কয়েকদিন পর হয়তো এটা আপডেট করে দেবে আবার ঠিক আছে এইভাবে আপনারা ধাপে ধাপে এগিয়ে গিয়ে সমস্ত ভাতার যে হিস্ট্রি সেটা কিন্তু চেক আউট করতে পারবেন ঠিক আছে এবং এখানে আরেকটা কথা বলে রাখি যারা নতুন দুয়ারা সরকারে আবেদন করেছেন তারা কিভাবে চেক করবে তো এই লিস্টে আপনি যদি নাম না পান তাহলে আপনার যেটা করতে হবে সেটা মন দিয়ে দেখুন আমি সমস্ত কিছুই প্রোভাইড করছি মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের অফিশিয়াল লিংক পাবেন এখানে ক্লিক করবেন তাহলে দুয়ারে সরকারের এভাবে চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দুয়ারে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবার নিচের দিকে যাবেন দেখুন হেল্পলাইন নাম্বার ঠিক আছে এই হেল্পলাইন নাম্বারে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা টোল ফ্রি নাম্বার পাবেন দেখুন এখানে লেবার ডিপার্টমেন্টের হেল্পলাইন নাম্বার রয়েছে লক্ষ্মীর ভান্ডারে রয়েছে স্বাস্থ্যসাথী রিলেটেড রয়েছে এবং সমস্ত কিছুর জন্য কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে ফোন করে অফিস টাইমে ফোন করে আপনারা ভাতা সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন যে কবে আপনি টাকা পাবেন কবে আপনার টাকা ঢুকবে কিংবা বর্তমান আপনার আবেদনের স্ট্যাটাস কি রয়েছে আপনি হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে আপনার তথ্য চাইবে কোনো সেই তথ্যগুলো আপনারা যদি প্রোভাইড করেন তাহলে সেখান থেকে কিন্তু ফোন করে আপনি শুনে নিতে পারেন এখান থেকে আপনাকে বলে দেওয়া হবে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্প করেছে আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের অন্যান্য কোনো সমস্যা থাকলে ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে